জিম তো জিম এটা জিম না এটা জিম আচ্ছা আচ্ছা আর এটা কি আচ্ছা আর এটা কি এটা জিম তো আই আই Hey guys, welcome to our Alex and Swati blog. So guys, আজকে আপনারা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আমরা বুঝতেই পেরেছি আজকের ভিডিওটা একটা চোদনা মার্কা হতে যাচ্ছে, আর যেটা ক্রিয়েট করেছে অ্যালেক্স নামক এক বাকচোদ প্রাণী, আর তার সাথে কোলাব করছে তার নিজেরই ওয়াইফ, যাকে সে সব সময় জড়িয়ে ধরে বলতে পারে আই লাভ ইউ, লাভ ইজ দ্য পাওয়ার। তো আজকে আমরা দেখে নেবো সেই সমস্ত চু দিয়ে মদনা মার্কা ভিডিওগুলো। আল্লাহ তোমার কাছে বিচার দিল। কিছু কন্টেন্ট টেনে বের করব, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা দেখে নেবো কিছু বিকৃত মস্তিষ্কের দেশীয় ব্লগারদের কি, যারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি কোনটা প্র্যাঙ্ক কোনটা ব্লগ আর কোনটা শর্ট ফিল্ম। এরা ইউটিউব নামক একটা স্বচ্ছ প্ল্যাটফর্মে এসে তাদের মধ্যে থাকা হাবাসগুলো আমাদের সামনে তুলে ধরছে, আর সেটাকেই তারা ব্লগ প্র্যাঙ্ক ভিডিও নামে চালিয়ে দিচ্ছে। আর আমাদের মতো চুতিয়া পাবলিক গুলো সেই সমস্ত ভিডিও দেখে মজা নিচ্ছে আর রস বের করছে মনের মতো দিয়ে। বাচ্চারা এখন সুখ নিতে ইউটিউবেই সার্চ দেয় যে বেঙ্গলি ভাবি প্র্যাঙ্ক, আর সেটা সার্চ দেওয়ার পর তারা যা দেখতে পায়, আর এখন বুড়ো থেকে বাচ্চা সবাই এই ইউটিউবে সার্চ দেওয়ার কারণে অন্যান্য ওয়েবসাইট গুলো লোকসানের মধ্যে বসেছে। মারলে ভাই মারলে লে লে মারলে ভাই মে পিছো কে খাড়ো মারলে মেরি এটা কোনো চার্জ নেই দেখতে পাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, কিরকম বোকা বানিয়েছি, যাই হোক আর শুনিয়ে দিচ্ছি সাউন্ডটা। ইউটিউবে গিয়ে শুধু একবার লিখতে হবে ইন্টারকোর্স সাউন্ড, ঠিক আছে, যখন লিখবেন তখন এই সাউন্ড চলবে। ছি বন্ধ করো। বাহ, এদের মধ্য দিয়ে আমরা কত নিত্য নতুন জিনিস শিখছি। ইউটিউবে কি সার্চ করলে কি পাওয়া যায় তা এরা যদি না বলতো তাহলে আমরা জানতেই পারতাম না। আমি বিশ্বাস করি যে হ্যাঁ, আজও কিন্তু আমাদের মধ্যে মানবিকতা জিনিসটা বেঁচে আছে। বাহ, এত সুন্দর প্র্যাঙ্ক গুলো যদি আমাদের পৃথিবীর বাইরের এলিয়ান গুলো দেখতে পেতো তাহলে কি ভালোই না হতো, এটুকু বলতে পারি যে তারা খুব মজা পেতো। এদের কথা ভেবে আমার মাঝে মধ্যেই মনে হয় যে কেন আমি আগে কুত্তার পিঠে চড়ে দেশত্যাগ করিনি। যতই করো বাহানা যতই বলো নানা না, কামের ফাঁদে পড়লে চুকে যাবে সব বাহানা। তার উত্তর আমি আজও পর্যন্ত জানি। হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যালেক্স এন্ড স্বাতি ব্লগ। তো গাইস, আজকে আপনারা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আমরা বুঝতেই পেরেছি আজকের ভিডিওটা একটা চোদনা মার্কা হতে যাচ্ছে, আর যেটা ক্রিয়েট করেছে অ্যালেক্স নামক এক বাকচোদ প্রাণী, আর তার সাথে কোলাব করছে তার নিজেরই ওয়াইফ, যাকে সে সবসময় জড়িয়ে ধরে বলতে পারে আই লাভ ইউ, লাভ ইজ দ্য পাওয়ার। তো আজকে আমরা দেখে নেবো সেই সমস্ত চু দিয়ে মদনা মার্কা ভিডিওগুলো। তো গাইস, আজকে আমার পালা সাথীর সাথে রিভেঞ্জ নেওয়া। কেন? সাথী আমার সাথে একদিন রোম্যান্টিক প্র্যাঙ্ক করেছিল, তো সেই রোম্যান্টিক প্র্যাঙ্কের রিভেঞ্জ আমি আজকে নিতে যাচ্ছি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। দর্শকগণ, আজ তোমরা এখান থেকে শিখবে কিভাবে রোমান্টিক প্র্যাঙ্কের রিভেঞ্জ নিতে হয়, আর এদের রোমান্টিক প্র্যাঙ্ক দেখার সময় তোমরা নিজেরা নিজেদেরকে সামলে রাখবে। তোমরা আবার তোমাদের মনের মধ্যে থাকা হাওয়াসগুলোকে বের করে এনো না জানো। ঠিক আছে, আজকে আমি কি কি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যাক। প্র্যাঙ্ক করার চক্করে অ্যালেক্স দাদা কি বলবেন সেটা ভুলেই গেছে। আমি এখন একটুখানি ল্যাতফ্যাত খেয়ে নিই, ঠিক আছে, কেন মেকআপ করতে গেছে অনেকক্ষণ লাগবে, তার আগে আমি ক্যামেরাটা সেট করে নিই। আচ্ছা, এখানে এই প্রাণীটা কিভাবে অপেক্ষা করবে সেটা আমরা দেখে নিই চলো। একবার মোবাইল নিয়ে, একবার উল্টে পড়ে, একবার ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে, আবার কখনো বা পাছা উল্টে গড়াগড়ি খেয়ে। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের বৌদি মনির এন্ট্রি। আমাকে শাড়ি ফাড়ি পরে নিজে শুয়ে পড়লে ওঠো 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 ওঠো, আরে ওঠো না গো, এমন ভাব দেখাচ্ছে ভাই রে ভাই, মনে হচ্ছে যেন ও এক্ষুনি মিয়াখালিপার সাথে মহাকাশে ছিল, হঠাৎ করে ও নিচে পড়ে গেল। তাড়াতাড়ি এ করো, ভিডিওটা বানিয়ে যাও, এই চেঞ্জ করো, লাল কালারের শার্ট পরো। ছিলা জুদ,
এখানে দেরি কোনো ম্যাটার করে না বৌদি, এখানে একটা প্র্যাঙ্ক ভিডিও শুরু হচ্ছে সেটাই ম্যাটার করে। দারুন জিনিস চেক করাচ্ছিস তুই ওপেন প্ল্যাটফর্মে এসে। কেন আমি বলেছিলাম যে এরা বিকৃত মস্তিষ্কের মানুষজন সেটা তোমরা বুঝতে পারলে তো? এরা ভাই টাকা ইনকামের জন্য যা খুশি তা করতে পারে। মানে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, যার কোনো তুলনা হয় না। এই যে সেই মেয়েটা যে আমার সাথে এরকমই প্র্যাঙ্ক করেছিল। খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো, তোমাকে সরকার থেকে সম্মান প্রাপ্ত করা উচিত। সেটা করা হয়নি আমি জানি, আমি গিয়ে করে দিয়ে আসবো। চলো ভাই। তো গাইজ আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক মারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই।